আমি যখন প্রথম মেয়েটাকে দেখব তখন বাতাসে ওর চুল উঠবে। ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমা প্রিয়তমার জয়যাত্রা অব্যাহত রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে এখনও শাকিব খান অভিনীত আরশাদ আদনান প্রযোজিত প্রিয়তমা সিনেমাটি প্রদর্শিত হচ্ছে। ভার্সাটাইল মিডিয়া প্রযোজিত বাংলাদেশের এই সিনেমাটি 2023 সালে সেরা ব্যবসা সফল সিনেমা হিসেবে সফলতার পর সারা বিশ্বে সাংস্কৃতিক সময়ের সেরা ব্যবসা সফল ছবি হিসেবে বিবেচিত হচ্ছে। আমি হিমেল শাকিব আমাদের সবার একটা প্রচেষ্টা ছিল ভালো একটা কিছু দেওয়ার। তো ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক তো ঈদের সময় নর্মালি ছবি ভালোই চলে, আমরা ঠিক ছিল, হ্যাঁ ঠিকঠাক ভালো চলছে। কিন্তু ফোর্থ ফিফথ উইকে এসে যখন দেখলাম যে আমাদের মা বোন বৌদি ভাবি দিদি এরা যখন ছবি দেখা শুরু করলো এবং তারা যখন রিয়াকশান দেওয়া শুরু করলো, তখন আসলে আমরা অনেক বেশি উচ্ছ্বসিত হয়ে গিয়েছি যে আসলে তাদের জন্যই তো ছবিটা বানানো, যে সাধারণ মানুষ যেন হলে ফিরে আসে, সাধারণ মানুষকে যে ফেরাতে পেরেছি এটাই আমার বড় পাওয়া। মুক্তির পর থেকে প্রেক্ষাগৃহে এখনও বেশ দাপটের সঙ্গে চলছে প্রিয়তমা। দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, ফ্রান্স, অস্ট্রেলিয়ার মতো দেশেও সিনেমাটি দেখছেন দর্শক। অন্যদিকে সিনেমাটি মালয়েশিয়া, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড এবং ভারতে মুক্তির তোড়জোড় চলছে। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে এবার ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে প্রিয়তমা। খুব শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে মুক্তি পাবে সিনেমাটি। তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা।